হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আবারও চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ব্লগটা হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পেরেছেন, একটা মানে প্ল্যান্টের শপ। তা আমার খুব ভাল লাগে, মানে গাছ আমার খুবই পছন্দ। আমার বাসায় প্রচুর গাছ আছে, এই মরে এই বাঁচে আবারও নিয়ে আসি। তো আমি যখনই কোনো নার্সারি দেখি আমি ঢুকে পড়ি, আমি অপেক্ষা করতে চাই না। তো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে জানাবেন আপনাদেরও প্ল্যান্ট ভালো লাগে কি না। তো আপনারা দেখতে থাকেন। দেখেন এখানে একটা ক্রিসমাস ট্রি ওরা সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমি যখনই এই মার্কেটটাতে যাই আমার এই নার্সারিতে ঢুকতেই হবে, খুবই ভালো লাগে। দেখেন একদম অর্কিড দিয়ে ভরা, নানান ধরনের ফুল এগুলা রেখেছে। এগুলা মানে একদম কেটে সাজিয়ে রেখেছে, আপনারা জানেন এটা গিফট দেওয়ার জন্য রেখেছে। মানে যারা কাউকে গিফট দিতে চায় এখান থেকে কিনে গিফট দিবে। আর ভিতরে দেখেন একদম অরিজিন গাছে সাজানো, একদম প্ল্যান্ট, ওগুলা একদম জ্যান্ত প্ল্যান্টই। আমার কাছে এগুলো দেখলে মনে হয় যে একদম আর্টিস্টিক, খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, এত গোছানো, মানে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর করে সাজানো। অর্কিডের বাহার, এই দেখেন আর একটা প্ল্যান্টের শপ। ক্রিসমাস উপলক্ষে জায়গায় জায়গায় রমরমা গাছ, গাছ প্ল্যান্টের দোকানেও খুব রমরমা, খুবই ভালো লাগছে দেখে। কত কালারফুল না আল্লাহর এই দুনিয়া, মানে একদম ন্যাচারাল জিনিসগুলো এত কালারফুল, কারো রং দিতে হয় না, কিচ্ছু করতেই হয় না, অরিজিনভাবেই মনে হয় গাছ ফুল পাখি কী সুন্দর। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে জানি না। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন আর ঘন্টাটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেতে পারেন। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো, সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। টাটা।